নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে আমি আপনাদের করে দেখাবো, অনেকেই তেল কই খেয়েছেন, তেল ভোলা করে আমি এখন দেখাবো। এতে কি কি লাগছে আমরা একটু দেখে নি। লাগছে অল্প হাফ চামচ কালো জিরে, কাঁচা আর পাকা লঙ্কা। আমি হাফ কিলো মাছ নিয়েছি, যার জন্য আমি আটটার মতন লঙ্কা নিয়েছি। আর লাগছে গোটা ধনে এক চামচ, গোটা সর্ষে এক চামচ, হাফ চামচ সাদা জিরে, পাঁচ কোয়া রসুনের কলি, আর আদা হাফ ইঞ্চ মতো। লাগছে নুন, হলুদ, একটা ছোট সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো। ভাজার জন্য তেল, এখন আমি নুন আর হলুদ মাছে মাখিয়ে নেব। এখন আমি মিক্সিতে মশলা করে নেব, কালো জিরে, লঙ্কা, ধনে, সর্ষে, সাদা জিরে, রসুন, আদা সব আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি করাটা দিয়ে দিলাম, আর দিলাম টমেটোটা, এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। এই যে এখন আমার পেস্টটা হয়ে গেছে। এখন আমি নুন আর হলুদ মাছে মাখিয়ে মাছটাকে ভেজে নেব। এখন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি ভাজার মতন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে করছি, সর্ষের তেলটাই বেশি ভালো হয়, তবে যে যেমন তেল খান সেটা দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। এখন আমি মাছগুলো উল্টে দেব। এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। আর বাকি মাছগুলো সব ভেজে নেব। আমার এখন সব মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এই মশলাটা দিয়ে দেব। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব একটু হলুদ, খুবই সামান্য, আর স্বাদ মতো নুন।
মশলা কষার পর মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এখন আমি এখন হাফ কাপ পরিমাণে, মানে মাছটা যাতে একটু ডুবু ডুবু হয় সেরকম জল দেব। মাছ যতটুকু আপনার হিসাবে সেরকম দেবেন। আমি বাটি ধোয়ার জলটা প্রায় হাফ বাটির ওপরে জল দিলাম। এখন আমি এটাকে ফুটতে দেব। এটা যখন টকবক করে ফুটবে তখন আমি মাছ ছাড়ব। এখন ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেব। এখন মাছগুলো ছেড়ে দিয়ে যতক্ষণ জলটা না শুকনো হবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটবে। একটা চাপা দিয়ে দেবো। পাঁচ ছ মিনিট পরে আমি এখন ঢাকাটা খুলে দেখব। আমার মনে হচ্ছে জলটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু কাঁচা তেল দেব, সর্ষের তেল কাঁচা। এই 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, আমার মাছটা এখন রেডি। আমি এখন মাছটা নামিয়ে ফেলব, গ্যাসটাকে অফ করে দিলাম। এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে নামিয়ে ফেলব। মাছগুলো এখন আমি সব সুন্দর করে নামিয়ে ফেলবো কড়াইয়ের থেকে প্লেটে। সর্ষের তেলটা দিলে একটা সুন্দর ভাপার মতন গন্ধ হয়। আমার তেল ভোলা এখন রেডি হয়ে গেছে। আমার তেল ভোলা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।